শেষ যারা আয়োজন করেছেন শাহ অবকাশ সিদ্দিক মেমোরিয়াল কমিটি পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you, Professor Muhammad Abdul Wadud, for illuminating us in the first session. Now I request Professor Dr. Muhammad Shahidul Islam Nuri, Department of Dawah and Islamic Studies, Islamic University, Kushtia, Bangladesh. Firstly, I thank you for taking the pain to visit us, making time in your busy schedule. So, Shahidul Islam Nuri will be speaking on Sampradayik Sampriti, ও মুসলিম স্বাতন্ত্র্য ও পুনরুজ্জীবনে আবু বকর সিদ্দিকীর ভূমিকা সো প্রফেসর শহীদুল ইসলাম নুরি প্লিজ অ্যান্ড প্লিজ স্পিক উইদিন 20 to 25 মিনিটস সো দ্যাট উই ক্যান মেনটেন দ্য টাইম প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহ আবু বকর সিদ্দিক মেমোরিয়াল কমিটি ফুরফুরা শরীফ কর্তৃক আয়োজিত পীর আবু বকর সিদ্দিক অ্যান্ড দ্য সোসিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস ইন সাউথ এশিয়া এই আন্তর্জাতিক সেমিনারের আজকের সম্মানিত সভাপতি বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং এ দেশের ফুরফুরা ভক্ত অনুরাগী যারা আজকে এসেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ আমার শিরোনাম হল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুসলিম স্বাতন্ত্র্য পুনরুজ্জীবনে হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহের অবদান পাক আমি সারসংক্ষেপটি হল পাক ভারত উপমহাদেশে মুসলিম শাসনের অবসান ও ব্রিটিশ বাহিনীর ক্ষমতা দখলের পর চিরস্থায়ী বন্দোবস্ত ও লাখেরা সম্পত্তির বাজেয়াপ্তি অফিস আদালতে ফার্সি ভাষার পরিবর্তে আচমকা ইংরেজি ও দেশীয় ভাষা হিসেবে বাংলা উর্দু প্রচলন সামরিক বাহিনী হতে মুসলিম বিতরণ শিক্ষা প্রতিষ্ঠানে বিধর্মীয়করণ ইংরেজ মিশনারিদের প্রত্যক্ষ ধর্মান্তরকরণ নানাবিধ অপসংস্কৃতি প্রবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে মুসলিম প্রশাসক অপসারণ ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের ফলে সমগ্র ভারতবর্ষ বিশেষত বাংলার মুসলিম জনসাধারণ মহাদুর্যোগময় পরিস্থিতির শিকার হন ইংরেজ শাসকের রাজনৈতিক কূটকৌশল শাসিত দুসম্প্রদায় হিন্দু ও মুসলমানের দীর্ঘদিনের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হওয়ার আশঙ্কা ঘনীভূত হয় এবং মুসলিম স্বাতন্ত্র্যবোধ চেতনাও লুপ্ত হতে থাকে মুসলমানের পরিত্রাণে মুসলিম স্বাতন্ত্র্যবোধ পুনরুজ্জীবনের মাধ্যমে দীন ইসলামের বিকাশে কার্যকর ভূমিকা পালনার্থে যে সকল মহান মনীষী কাঙ্ক্ষিত ভূমিকা পালনের প্রয়াসী হন তন্মধ্যে ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি 1847 থেকে 1939 অন্যতম ফুরফুরার পীর হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহের 31তম বংশধর তিনি ইলমে শরীয়ত ইলমে মারিফতে কামালিয়াত অর্জন করেন এবং উচ্চ স্তরে সুফি সাধকে উন্নীত হন তাঁর দূরদৃষ্টি ভারতবর্ষের মুসলমানদের আত্মশুদ্ধিভিত্তিক সংস্কার আন্দোলন ও এ সকল আন্দোলনকে সফল করতে সহায়ক ভূমিকা পালন করে এই মহান মনীষীর বর্ণাঢ্য কর্মবহুল জীবন সমকালীন কিংবা উত্তরকালে সম্যকভাবে লিপিবদ্ধ করা হয়নি কিছু প্রামাণ্য গ্রন্থে আংশিক চিত্র উপস্থাপিত হয়েছে অথবা প্রামাণ্য তথ্যের অভাবে পূর্ণতা অর্জনে সফল হয়নি তাঁর দূরদৃষ্টি সম্পন্ন বক্তব্য সমকালীন বিপন্ন ও নানান উপদলে বিভক্ত মুসলিম সমাজকে সংঘবদ্ধ হতে উদ্দীপিত করে নানাবিধ কর্মতৎপরতায় বিকশিত হতে থাকে মুসলিম স্বাতন্ত্র্য চেতনা এবং অভীপ্সিত জাগরণ প্রয়াস পরিপূর্ণ জীবন ব্যবস্থার সকল আঙ্গিক ও পরিমণ্ডলে ঘটে নবদোতনার স্ফুরণ পলাশির যুদ্ধে মুসলিম সাম্রাজ্যের পতনের পর বিজয়ী জাতি হিসাবে ইংরেজদের ধর্ম সংস্কৃতি বিজিত জাতির উপরে সংক্রমিত হতে থাকে হতবিহবল ও পর্যুদস্ত মুসলিম সমাজ দুর্দশা ঘন পরিস্থিতি হতে উত্তরণের নানাবিধ পন্থা অবলম্বন করে সংস্কার আন্দোলনের পূর্বভাগে অবতীর্ণ হন হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ
শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা করেন। নানান বৈপ্লবিক চিন্তাধারা ও আজাদী আন্দোলন সত্ত্বেও 1857 সালে সংগঠিত যে আজাদী আন্দোলনে মুসলমানগণ পর্যদস্ত হয়। ফরাইজি আন্দোলন 1818 থেকে 1906, তরিকায়ে মোহাম্মদী আন্দোলন 1818 থেকে 1831, তিতুবিরের আন্দোলন 1827 থেকে 1831 এবং পরবর্তীতে সৈয়দ আহমদের তরিকায়ে মোহাম্মদী আন্দোলনের ত্রিধারা যথাক্রমে বেলায়েত আলী ও এনায়েত আলীর পাটনা স্কুল 1831 থেকে 1870, মাওলানা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহির তাহিনী আন্দোলন 1800 থেকে 1873 এবং আহলে হাদিস আন্দোলন মুসলিম সমাজের অভীপ্সিত অধিকার প্রতিষ্ঠায় বহুমুখী কর্মধারায় ক্রিয়াশীল হয়। মাওলানা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে মুসলমানদের সুরক্ষার কৌশল হিসেবে দারুল হর্ব ঘোষণা প্রত্যাহার করে নেন। সংবাদ ও সাময়িক পত্র সভ্যতা উন্নতির অন্যতম মাপকাঠি হওয়া সত্ত্বেও বাংলা ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাঙালি মুসলমানদের দোদুল্যমানতা তার আত্মচেতনা বিকাশকে বিলম্বিত করে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত দিকদর্শন ও সমাচার দর্পণ 1882, গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেট 1818, মুসলিম সম্পাদিত প্রথম সাপ্তাহিক সমাচার সভা রাজেন্দ্র 1831 সালে প্রকাশিত হয়। উল্লিখিত তথ্য অনুধাবন করা যায় যে শাসক সম্প্রদায় স্বীয় ধর্ম ও সভ্যতার বিকাশে অগ্রগণ্য, শাসিত দু সম্প্রদায়ের মধ্যে হিন্দু সমাজও অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু মুসলিম সমাজের বিলম্বিত বোধোদয় তার কাঙ্ক্ষিত উন্নয়নে বিলম্ব ঘটায়। ফুরফুরার পীর হযরত আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ধর্মীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন চেতনার পূর্ণ বিকাশে সংবাদ সাময়িক পত্রের পৃষ্ঠপোষক হিসাবে আবির্ভূত হন এবং প্রচার ও গ্রাহক সংগ্রহে মাহফিল সমূহে এই ব্যাপারে ভূমিকা রাখেন। এই সকল পত্রিকার মুখ্য উদ্দেশ্যই ছিল শাসিত দুই সম্প্রদায় হিন্দু ও মুসলমানের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিকরণ এবং মুসলিম জাতির হৃত গৌরব পুনরুদ্ধারে কাঙ্ক্ষিত সকল প্রয়াস ও কৌশল অবলম্বন। তাঁর দূরদৃষ্টি এতটাই ক্রিয়াশীল ছিল যে মোহাম্মদী পত্রিকাটি যখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় তখন মাওলানা মোহাম্মদ আকরম খাঁ ফুরফুরার পীর সাহেব কেবলার শরণাপন্ন হন এবং সহযোগিতা কামনা করেন। হযরত পীর সাহেব পত্রিকাটির স্থায়িত্বের জন্য দোয়া করেন এবং জনসাধারণকে মোহাম্মদের গ্রাহক হওয়ার জন্য অনুরোধ জানান। তাঁর উৎসাহ ও আবেদনে মোহাম্মদী পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। তাঁর পৃষ্ঠপোষকতায় যে সকল পত্রিকা প্রকাশিত হয় তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র আমি কিছু উদ্ধৃতি দেব পত্রিকাসমূহের উদ্ধৃতি যা তাঁরই দিক নির্দেশনায় এবং তাঁরই যে দূরদৃষ্টি এগুলো এখানে প্রতিফলিত হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক মিহির ও সুধাকর 1895, আপনারা জানেন মিহির ও সুধাকর প্রথম 1895 প্রকাশিত হয়, পরবর্তীতে মিহির আলাদা হয়ে যায়, সুধাকর আলাদা হয়ে যায় এবং এখানেও ঠিক মোহাম্মদী পত্রিকায় যেরকম একটা সংকট সৃষ্টি হয়েছিল এবং হযরত আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সেটি সমাধান করেছিলেন, মিহির ও সুধাকরের ক্ষেত্রেও হযরত আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সুদৃঢ় হস্তক্ষেপ করেন এবং পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তীতে মিহির ও সুধাকর প্রকাশিত হয়। সাপ্তাহিক মুসলিম হিতৈষী যেটা 1911 সালে প্রকাশিত হয়, একে এটাও আমি আগেই বলেছি যে যা বলবো শুধুমাত্র হযরত আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি যে সকল পত্রিকা ছিল সে সকলের মধ্যে মাত্র কয়েকটি বলবো এবং এখানে তাঁর যে ভূমিকাটি ছিল সেটিও এখানে উল্লেখিত হবে। এখানে কবি মোজাম্মেল হক বলছেন, মীর ও সুধাকর বন্ধ হওয়ার পর বঙ্গীয় মুসলিম সমাজে জাতীয় সংবাদপত্রের অভাব হইয়া পড়ে এবং জাতীয় অভাব অভিযোগ বা অপর কোনো সামাজিক তথ্য সদাচার গভর্নমেন্টের গোচর করিয়া প্রতিকার প্রার্থনা এবং সমাজের সহানুভূতি লাভ করিবার উপায় ছিল না। অবশেষে সেই দারুণ অভাবের কথা জনাব মাওলানা ফুরফুরার পীর আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ সাহেবের কর্ণগোচর করা হয়। তাঁহার পবিত্র নাম ললাটে স্থাপন করিয়া মুসলিম হিতৈষী আজ সমাজের কুশল সাধনে ব্যাপৃত আছেন। এখানেও এই পত্রিকাটিও কিন্তু একই কথা বলছেন। আরেকটি কথা বলছেন যে বর্তমান সময়ে অন্য এক সংখ্যায় বলা হচ্ছে, বর্তমান সময়ে বঙ্গীয় মুসলমান সমাজে যে সকল মারাত্মক দোষ প্রবেশ করিয়াছে ধর্ম ও পুণ্যের ভাগে ভানে যে সকল শেরক বিদাত পীর পূজা গোর পূজা বৃক্ষ পূজা প্রবর্তিত হইয়াছে সেই সকল ধ্বংসকর দোষ নিবারণের জন্য সাধারণকে বিশেষভাবে বুঝাইতে চেষ্টা করিলে সমাজের অনেক উপকারের সম্ভাবনা।
আমাদের সমাজের অভাব অভিযোগ জানাইবার কিংবা সাহিত্য আলোচনা অথবা ভিন্ন ধর্মাবলম্বীর অযথা আক্রমণ হইতে আত্মরক্ষা ও প্রতিবাদ করার উপযোগী পত্রিকার একান্ত অভাব, এ বিষয়ে মুসলিম হিতৈষী আমাদের একমাত্র অবলম্বন। আগেই বলেছি এটি হযরত পীর সাহেব কেবলার একান্ত ইয়েতে উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা প্রকাশ হয়েছিল। এখানে মুসলিম পত্রিকায় বলা হচ্ছে হযরত পীর সাহেব কেবলা যখন ইন্তেকাল করলেন তখন প্রবীণ সাংবাদিক মৌলভী আব্দুল হাকিম তিনি মুসলিম পত্রিকায় লিখলেন, ইসলামী জাতীয় সাহিত্য ও জাতীয় সংবাদপত্রের সহিত চিরদিনই তিনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখিয়া আসিয়াছেন। মীর ও সুধাকর ইসলাম প্রচারক, মুসলিম হিতৈষী, ইসলাম দর্শন, হানাফি প্রভৃতি মুসলিম সমাজের শ্রেষ্ঠতম সাহিত্যিক সাপ্তাহিক ও মাসিক পত্রিকাসমূহ তাহারই পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে প্রকাশিত হইয়াছিল। খাঁটি ইসলামী আদর্শ ও মুসলমান সমাজের সর্বপ্রকার স্বার্থ রক্ষা করিবার জন্য মুসলিম নামক সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করে গিয়াছেন। আচ্ছা, একই সঙ্গে তিনি হযরত ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের কিছু ইয়ের কথা বলেছেন, মানে সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছেন। শরীয়তে ইসলাম পত্রিকায় যে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের একটি বক্তব্য প্রকাশিত হয়, যেই বক্তব্যটি আমাদের জানা প্রয়োজন বলে মনে করছি, সেই বক্তব্যটি হল, তাঁর সরাসরি বক্তব্য হল, ভাই মুসলমানগণ, বর্তমান সময়ে, এটি 1926 সালের বক্তব্য, ভাই মুসলমানগণ, বর্তমান সময়ে মুসলমানদের উপর চারদিক হইতে যেরূপ মুসিবত আসিয়া পড়িতেছে, বিশেষত খ্রিস্টান, আর্য সমাজ, কাদিয়ান প্রভৃতি দল সুন্নত জামাতের উপর যেরূপভাবে আক্রমণ করিতে আরম্ভ করিয়াছে, তাহাতে ইসলাম রক্ষা করা সুকঠিন হইয়া দাঁড়িয়েছে। এরূপ অবস্থায় খাস করিয়া সুন্নত জামাতের খায়ের খা এবং ইসলামে আকায়েদ ও আহকাম আরকান প্রচার করিয়া আক্রমণ হইতে ইসলামকে রক্ষা করিবার উপযোগী সংবাদপত্রের বিশেষ প্রয়োজন। খোদার ফজলে গত বছরের প্রথম হইতে আমার খলিফা ও বিখ্যাত আলিম মৌলানা হাজী আহমদ আলী এনায়েতপুরী সাহেব আমারই নির্দেশ মতো শরীয়ত নামক মাসিক পত্রিকা প্রচার করত দীন ইসলামের খেদমত এবং গায়ের ইসলামের ধোকা ভণ্ডুল করিয়া আসিতেছেন, তাহাতে বাংলার বিশেষ উপকার হইতেছে। সাপ্তাহিক হানাফি পত্রিকার কথা এটা আছে, এটা আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। এখানে ইসলাম দর্শন আঞ্জুমানে ওয়াইজিনের, যেটি হুজুর কেবলার প্রতিষ্ঠিত, সেই আঞ্জুমানে ওয়াইজিনের মুখপাত্র হিসেবে প্রকাশিত যে ইসলাম দর্শন 1920 সালে প্রকাশিত হয়, সেখানে একটি বক্তব্য দেওয়া হয়, সেটি হলো যে যেহেতু হযরত পীর সাহেব কেবলার উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা প্রকাশিত হয়েছে, সুতরাং প্রথম সংখ্যাটি বলা হচ্ছে, বর্তমান সময়ে মুসলমানদের যে সকল মাসিক ও সাময়িক পত্র পরিচালিত হইতেছে তার অধিকাংশই ধর্মীয় ধর্মাভবর্জিত সাহিত্য বিষয়ক পত্রিকা। ধর্মহীন সাহিত্য কখনই জাতীয় মনের সাহিত্যের আদর্শ হইতে পারে না, বিশেষত ওই সকল মাসিক পত্রের দ্বারা সময়ে সময়ে ইসলামের পবিত্র আদর্শ এরূপ অন্যায়ভাবে ক্ষুণ্ণ করা হইতেছে, ইসলামের বিশ্ব হিতকর নীতি ও শিক্ষার এরূপ চূড়ান্ত অবমাননা করা হইতেছে যে উহার প্রতিকারে ইসলাম দর্শন প্রকাশ করা হইল। এই আরেকটি কথা বলছেন যে ইসলাম প্রচারক নবনূর প্রভৃতি ধর্ম ও সাহিত্য বিষয়ক জাতীয় মাসিক পত্রিকাগুলির তিরোধানে বঙ্গীয় মুসলিম সমাজ অবসাদ ও জড়তার যে ঘোরতম স্বচ্ছন্ন তমসায় আচ্ছন্ন হইয়া পড়িয়াছে, তাহাদের অন্তর্বাহীর জাতীয়তার স্নিগ্ধ সমুজ্জ্বল অরুণ লোক উদ্ভাসিত করিবার জন্য আমরা ইসলাম দর্শন প্রচারে ব্রতী হইয়াছি। এরূপ একই সম্পাদকীয়তে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মুসলিম স্বাতন্ত্র্যবোধের উজ্জীবন পত্রিকার মূল উদ্দেশ্য বলে বর্ণনা করা হয়। এখানে বলা হচ্ছে, যদিও বিভিন্ন ধর্মাবলম্বীদের সহিত সম্মিলনের জন্য মুসলমানদের অন্তরের সহিত যত্ন করিতে হইবে, তথাপি তাহাকে তাহার নিজের ধর্ম, নিজের সমাজ ও নিজের আদর্শের শ্রেষ্ঠত্ব ও গৌরবগুলি খুব দৃঢ়তার সহিত প্রদর্শন করিতে হইবে, তবেই তাহার উদ্দেশ্য সফল হইবে। ইসলাম দর্শন এই মহান ব্রত অবলম্বন করিয়াই সমাজে আত্মপ্রকাশ করিতেছে। এরপরে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের যে কতটা সচেতনতা ছিল, ইসলাম দর্শন পত্রিকায় এর একটি উদাহরণ পাওয়া যায়। সেখানে তিনি বলেন, আমি বিশেষভাবে ব্রিটিশ গভর্নমেন্টের হিতাকাঙ্ক্ষী রূপে বলিতেছি যে তাঁহার ও অন্যান্য ইতিহাসজ্ঞ সকলে অবশ্য জানেন, মুসলমান শান্তিপ্রিয় ধর্মভীরু জাতি, কিন্তু তাহাদের ধর্মবিশ্বাসের উপর আঘাত লাগিলে তাহারা বাড়াবাড়ি করিয়া ফেলে। এই সমস্ত বিষয়ে বিচার করিয়া গভর্নমেন্টের উচিত যে যে সমস্ত স্থান তুর্কি গভর্নমেন্টের কর্তৃত্বাধীন ছিল এবং এক্ষণে তাহাদিগের নিকট হইতে কাড়িয়া লওয়া হইয়াছে, সেই সকল স্থান আপনাদিগকে অঙ্গীকার মতো তাহাদিগকে ফিরাইয়া দিউন, নচেত ভারতবর্ষে বিরাট অশান্তি,
ও বিপদের আশঙ্কা আছে। এখানে সুন্নতুল জামাত এর দেখা যাচ্ছে যে হুজুর কেবলার প্রতিষ্ঠিত সেটিও পীর সাহেবের যে বিস্তারিত সফরসূচি এগুলোও দেখা যাচ্ছে যে এখানে প্রকাশিত হয়েছে। মাসিক মুসলিম শক্তি প্রকাশিত হয়েছে। আল ইসলাম পত্রিকায় একটি বক্তব্য আসছে, সেটি হলো খেলাফত সম্পর্কিত। খেলাফত সম্পর্কিত যেই আসছে, উনি বলছেন খেলাফতের বেদনা সহিত এটি প্রচারিত ওই মুসলিম আল ইসলামে লেখা হয়েছে যে খেলাফতের বেদনা সহিত জালিয়ানওয়ালা বাগের মর্মবাণী মিশিয়া হিন্দু মুসলমানকে একইভাবে অনুপ্রাণিত ব্যথিত করিয়া তুলিয়াছে। তাই আজ হিন্দু মুসলমান অভিন্ন হৃদয়, জাতির মুক্তির পথ প্রশস্ত করিতে হইলে চাই হিন্দু মুসলমান জৈন দেশের সকল সম্প্রদায়ের মধ্যে অচ্ছেদ্য বন্ধন, অটুট সম্প্রীতি ও অক্ষয় ভ্রাতৃভাব। এরপরে আরেকটি জায়গায় তিনি এই একই পত্রিকা আল ইসলাম পত্রিকায় বলা হচ্ছে যে বঙ্কিমবাবুর বঙ্গদর্শন যেমন হিন্দুবঙ্গে একটা জাগরণ ও একটা উদ্দীপনা আনিয়াছিল, আল ইসলামও তেমনি সুপ্ত মুসলিম কৌমের মধ্যে একটা চেতনা বা স্পন্দন আনয়ন করিয়াছিল। সাহিত্য সমাজে আল ইসলাম বিশেষ প্রতিষ্ঠা লাভ করিতে না পারিলেও তাহার মধ্যবর্তীতা যেসব মুসলিম তরুণ দল সাহিত্য সাধনার ক্ষেত্রে উদ্বুদ্ধ হইয়াছিল, আজই তাহা বিরাটভাবে সাফল্যমণ্ডিত হইতে চলিয়াছে। ইহা আল ইসলামের গৌরবের বিষয়। ধর্ম ও সমাজসেবার মুখ্য উদ্দেশ্য লইয়া আল ইসলামের জন্ম। এখানে আর বিস্তারিত আমি বলতে যাচ্ছি না, তবে একটু বলে এখানে বলা হয়েছে যে আল ইসলামের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ পত্রিকার প্রথম সংখ্যাতে যেভাবে ঘোষিত হয়েছিল, এখানে তার সার কথাটি হলো এরকম যে ধর্মতত্ত্বের আলোচনা, ইসলামের মাহাত্ম্য প্রচার, ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বারা উপস্থাপিত সংশয়াদের খণ্ডন, সমাজ সংস্কার, অন্ধবিশ্বাসাদির মূলোৎপাটন এবং ধর্ম সম্বন্ধীয় অনুশীলন ও গবেষণা প্রবৃত্তির স্ফূর্তি সাধন প্রভৃতি আল ইসলামের প্রধানতম লক্ষ্য কর্তব্য। আঞ্জুমানে ওয়াইজিন যেহেতু এটি এই রিপোর্ট পাঠেও দেখা যাচ্ছে যে আল ইসলাম পত্রিকায় 1322 সালে 4টি ঐতিহাসিক, 24টি ধর্ম বিষয়ক, 20টি জীবনী, 15টি বিভিন্ন ধর্মের কবিতা, 7টি সাহিত্য আলোচনা বিষয়ক প্রবন্ধ, 9টি দার্শনিক ও বৈজ্ঞানিক প্রবন্ধ, 10টি আলোচনাজনিত সন্দর্ভ, 4টি সামাজিক, 22টি বিধর্মীদের সঙ্গে তর্কযুদ্ধ এই বিষয়ে আছে। 1323 সালেরটাও আছে এখানে, কিন্তু আমি এই বিষয়ে আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আঞ্জুমানে ওয়াইজিনে বাঙ্গালা হজরত শাহবুকুর সিদ্দিক রহমতুল্লাহের এবার আমি পত্রিকার বাদ দিয়ে এখানে আসলাম। এখানেও দু একটি মাত্র বক্তব্য দিয়েছি যে হজরত শাহবুকুর সিদ্দিক রহমতুল্লাহের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় 22 জানুয়ারি 1911 খ্রিস্টাব্দে আঞ্জুমানে ওয়াইজিনে বাংলা প্রতিষ্ঠিত হয়। ইসলাম দর্শন পত্রিকায় আঞ্জুমানে নীতি ও আদর্শ হিসেবে বলা হয়, যেহেতু এটা তাঁরই উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়েছিল। সুতরাং এটি আমাদের জানাটা আমি আমার যেতটুকু আছে এটুকু জানানোটা প্রয়োজন মনে করছি। বলছে আঞ্জুমানে ওয়াইজিনে হানাফিয়া বাঙ্গালা কোনো বিশেষ দল, বিশেষ সম্প্রদায় বা নির্দিষ্ট সভা সমিতির নীতি ও কার্যপদ্ধতি অবলম্বন করিয়া পরিচালিত হইবে না। পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী ধর্মপ্রচার, সমাজ সংস্কার এবং দেশ ও জাতির উন্নয়ন সাধনে আঞ্জুমানের সর্বপ্রধান ব্রত রূপে পরিগণিত হইবে। পবিত্র খেলাফতের গৌরব ও মর্যাদা রক্ষা করিবার জন্য আঞ্জুমান তাহার সমস্ত শক্তি সমর্থ নিয়োগ করিবে এবং তজ্জন্য অকুণ্ঠ চিত্তে যাবতীয় ন্যায়সঙ্গত উপায় অবলম্বন করিবে। এখানে আরেকটি আঞ্জুমানে ওয়াইজিনে একটি সভা হয়েছিল, সেই সভায় একটা প্রস্তাব হয়েছিল, মানে সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তটি ছিল এরকম যে যেহেতু হুজুর কেবলার পৃষ্ঠপোষকতায় এটি এই সংগঠনের জন্ম, সুতরাং একটি সিদ্ধান্ত শুধু আমি আপনাদের জানাচ্ছি যে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যশের যে অধিবেশন সেখানে যে অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্সে গৃহীত প্রস্তাবসমূহ বাস্তবায়নে সরকারের উপর চাপ সৃষ্টি, কেন্দ্রীয় সরকারের অধীনে মুসলমানদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান, সমকালীন লুথিয়ান কমিটির সুপারিশ বাতিল, মুসলমান হিন্দু খ্রিস্টান সহ কোনো ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মবিরুদ্ধ কোনো আইন প্রণয়ন না করা, প্রজাসত্ব আইনের সংশোধন, ফ্রি প্রাইমারি বিল বাস্তবায়ন প্রভৃতি বিষয়ে এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। তো এরপরে আমরা আসি আমাদের সর্বশেষ আরে একটি ইয়ে করছি যে আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালা। এখানে আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালা প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে এবং 1919 সাল পর্যন্ত এটি ছিল। সমকালীন দ্বন্দ্ববাহাসে জর্জরিত
হানাফি আহলে হাদিস সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার মানসে 1913 সালে বগুড়া জেলায় প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালা। আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালার রিপোর্টে 1913-14-15-16 যেটা এই কমিটি গঠন প্রস্তাবনা যেটা পাওয়া যায় সেখানে অনেকের নাম আছে, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি হলেন সভাপতি, মৌলভী ওয়াহেদ, মৌলভী আব্দুর রহমান খান সহকারী সভাপতি, মোহাম্মদ আকরম খান সেক্রেটারি, মৌলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী জয়েন্ট সেক্রেটারি, ডক্টর মৌলভী শহীদুল্লাহ এম এ সহকারী সেক্রেটারি, আব্দুল হামিদ খান সওদাগর কেশিয়া বিভাগীয় সেক্রেটারিগণ ছিলেন, মৌলানা আব্দুল আহিল বাকি রাজশাহী রাজশাহী বিভাগ, মৌলভী আব্বাস আলী সেক্রেটারি প্রেসিডেন্সি বিভাগ, মৌলভী কাজী নওয়াজ খোদা সেক্রেটারি বর্ধমান বিভাগ, মৌলানা ওবায়দুল হক সেক্রেটারি চট্টগ্রাম বিভাগ, মৌলভী হাফেজ আব্দুর রাজ্জাক ঢাকা বিভাগ। এখানে এই এই বক্তব্যের পরে আঞ্জুমানে উদ্যোগে দেখা গেল যে একটা এই সেক্রেটারি মোহাম্মদ আকরম খাঁ ইসলাম মিশন শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেন। সেখানে বলছেন যে আঞ্জুমান কর্তৃক প্রকাশিত তিনটি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশ করা হয়, একটি হলো যিশুকে নিষ্পাপ, দুই হলো ভারতে ইসলাম প্রচার, তিন হলো প্রায়শ্চিত্ত তত্ত্ব। এখন এই পুস্তিকায় আবার ইসলাম মিশন নামকরণ যথার্থতা, ইসলাম প্রচার সম্বন্ধে ধর্মের বিধান, ইসলাম মিশন সম্বন্ধে আলোচ্য সমাজের কর্তব্য, আঞ্জুমানে ওলামা প্রতিষ্ঠার শিরোনামে কিছু তথ্য তিনি উপস্থাপন করেন। আর আঞ্জুমান সকল আঞ্জুমান সম্পর্কে যে সকল কাজে আঞ্জুমান হস্তক্ষেপ করে সেই বিষয়ে তিনি শুধু কয়েকটি কথা বলেন, যেটা অনেক বিস্তারিত, কিন্তু আমি এখানে সংক্ষেপে 1, 2, 3 করে 8টি পয়েন্ট লিখেছি। একটি হল যে উপযুক্ত কুতুবখানা বা পুস্তকালয় স্থাপন, স্বজাতীয় ও ভিন্ন জাতীয়দের মধ্যে প্রচারের জন্য প্রচারক নিযুক্তকরণের প্রয়াস, বর্তমানে ইউরোপীয় শিক্ষার কল্যাণে আলেম সমাজের অবহেলায় নব্যশিক্ষিত সমাজের মধ্যে ধর্ম সম্বন্ধে যে সকল অনাস্থা, অবিশ্বাস ও সন্দেহের ভাব, তা প্রতিকারের জন্য পুস্তক রচনা করা, খ্রিস্টান আর্য বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ হতে ইসলাম কোরআন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে রচিত পুস্তকসমূহের জবাবদান, বঙ্গের বিভিন্ন স্থানে উপযুক্ত মক্তব্য স্থাপন, আর বাংলার মুসলমান সমাজের মধ্যে সাম্প্রদায়িক বিবাদ বিসম্বাদ আত্মকলহ প্রভৃতি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আঞ্জুমানের উদ্দেশ্য অনুসারে ইসলাম ধর্মের প্রচার, বিধর্মীদের আক্রমণের যথাযথ প্রতিবাদ, ধর্মপ্রচার, সমাজ সংস্কার ইত্যাদির জন্য আল ইসলাম নামক পত্রিকা প্রকাশের পরিকল্পনা, আদর্শ প্রচারক প্রস্তুত করার জন্য দারুল উলুম স্থাপন, প্রচারকের সংখ্যা বৃদ্ধিকরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ইসলাম মিশন পত্রিকার একটা বিবরণ আছে। খেলাফত আন্দোলন সম্পর্কিত একটা বই আমি পেয়েছিলাম, খেলাফত আন্দোলন পদ্ধতি, এ সম্পর্কে আমি পরবর্তীতে হয়তো আমরা জানব। আমি সর্বশেষ উপসংহারের অংশে এবার আসছি। এটি হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সমকালীন সমাজে পূর্ব ভারত এবং উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে একজন অনন্য হক্কানি পীর হিসাবে সমাদৃত হন। তিনি নিজে পীর হওয়া সত্ত্বেও উল্লিখিত সময়ে অনেক তথাকথিত ভণ্ড পীরের প্রাদুর্ভাব ঘটে এই কথাটি উনি স্বীকার করেছেন এবং তা থেকে সতর্ক থাকার জন্য তার মুরিদানকে সতর্ক করেছেন। রাজনীতিতে আমরা যা দেখলাম, রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না হলেও আমরা তার জীবনী পাঠে যেটা উপলব্ধি করি সেটি হল যে সমকালীন নেতৃবৃন্দের নিকট একজন পরম সম্মানিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হন। কংগ্রেস, খিলাফত আন্দোলন, মুসলিম লীগ সহ অপরাপর রাজনৈতিক এবং অরাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁর সঙ্গে মত বিনিময় করেছেন। এরপরে আমরা দেখছি মুসলমান সমাজে জাতিভেদ প্রথা অকল্পনীয় হলেও ভারতবর্ষে তা বিস্তৃত হয়। অমলেন্দু দে, আমাদের শ্রদ্ধেয় স্যার অমলেন্দু দে, তার বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ গ্রন্থে মুসলমানদের জাতিভেদ প্রথার একটি বাস্তব চিত্র তুলে ধরেন। হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এ প্রথাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয় তা দূরীকরণে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করেন। হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন। হানাফি ও আহলে হাদিস সম্প্রদায়ের বিরোধকে কেন্দ্র করে যাতে মুসলমানগণ অপ্রীতিকর দাঙ্গায় লিপ্ত না হন সেদিকেও তিনি সজাগ ছিলেন। সংবাদ সাময়িক পত্রকে কেন্দ্র করে অসংখ্য ইসলামী লেখক সৃষ্টি হন, যারা পীর সাহেব কেবলার আদর্শ ও নির্দেশনা অনুযায়ী মুসলিম পুনর্জাগরণের ক্ষেত্র সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তাঁর মুরিদান ও দেশবাসী মুসলমানদের উদ্দেশ্যে যে ওসিয়ত নামাটি লিখে গেছেন, আবু ফাতিমা মোহাম্মদ ইসাক ফুরফুরা শরীফের পীর
হযরত মাওলানা শাহ সুফি আবুকর সিদ্দিকী রহমতুল্লাহ গ্রন্থে তা পূর্ণভাবে লিপিবদ্ধ করেছেন। উল্লিখিত ওসিয়তনামা মুসলমানদের জন্য অবিস্মরণীয় আদর্শ হিসেবে প্রতিভাত হয়েছে। আর আমার বক্তব্য এখানেই শেষ। আমি শেষ করবার আগে একটি দু একটি লাইনে একটু বলছি যে আবু নসর ওয়াহিদ, যিনি ওল্ড স্কিম এবং নিউ স্কিম এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা, ওল্ড স্কিম মাদ্রাসাকে ভেঙে নিউ স্কিম করবার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহের ভূমিকা কী ছিল তার সম্পর্কে যে তথ্যগুলো আমি পাই তা এখনও আমার কাছে মানে পূর্ণভাবে আসেনি। আমি চেষ্টা করছি এটাকে অনুধাবন করবার জন্য যে উনি আসলে ওল্ড স্কিমের দিকেই ঝুঁকেছিলেন না নিউ স্কিমের দিকে গিয়েছিলেন। একটু আগে আলোচনা হয়েছে যদিও তারপরে আমি এই বিষয়টি ক্লিয়ার নই। দ্বিতীয় বিষয়টি হল যে তিনি হানাফি আহলে হাদিস এই মজহাবদ্বয়কে নিয়ে যে বিষয়টি এসেছে সেটি উনি প্রচণ্ড হানাফি মজহাবের অনুসারী ছিলেন, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তিনি যে কাজটি করে গেছেন এখন বর্তমান অবস্থায় এই কাজটিও কি জরুরি কি না। আরেকটি বিষয় আমি দেখেছি যে তিনি যে সকল সংগঠন প্রতিষ্ঠা করেছেন এই সকল সংগঠনের নামগুলো এক এক সময়ে এক একভাবে উপস্থাপিত হয়েছে, এক এক গ্রন্থে এক এক পত্রিকা এক একভাবে উপস্থাপিত হয়েছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে যদি এই গবেষণাগুলো অব্যাহত থাকে তাহলে হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহের যে একটা কর্মময় জীবন যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশাগুলো এই গবেষণার মাধ্যমে পূরণ হবে। এবং ইতিমধ্যে আমাদের এই যে কমিটি এই একটা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছেন এটি তারই আমি মনে করি যে একটি বৃহৎ রূপ। এই রূপটি আরও পূরণে আমরা সকলেই সহযোগিতা করব এই প্রত্যাশা করে হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবারবর্গ এবং যারা তার উত্তরসূরি আছেন, যারা খেদমত করে গেছেন, সকলের যারা ইন্তিকাল করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং একই সঙ্গে যারা এখনও জীবিত আছেন তারা যেন আমরা সে পথে অগ্রসর হতে পারি, সে আধ্যাত্ম সাধনার যে পথ তিনি প্রদর্শন করেছেন এটা প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।